নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল। দেখুন কত সহজ উপায়ে এই রান্নাটা করা যায়। এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছ ভাজতে হবে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে ভেজে তুলে নেব। এক পিট ভাজা হয়ে গেছে, মাছটাকে উল্টে দিচ্ছি, আর এক পিটও একইভাবে ভেজে নেব। মাছ 2 পিট ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবারে সব তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, একটা ছোট সাইজের টমেটো বাটা, স্বাদ মতো নুন। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটাকে কষিয়ে নেব। রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দেব জল। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিরা কাঁচা লঙ্কা। ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ঝাল তৈরি হয়ে গেছে। গ্যাস নিভিয়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল।